আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতা আহমেদ মিশি বলছি। আজকে আমরা যে চ্যাপ্টার সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টের নাম হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। তো ডাটা স্ট্রাকচারের আজকে আমরা চ্যাপ্টার 6 পড়বো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে কিউ এর কার্যপ্রণালীর ধারণা। আমরা কিউ নিয়ে আরো কিছু ভিডিও তৈরি করব। তো আজকে থাকবে এই চ্যাপ্টারের পার্ট 1, প্রথম পার্ট। পরবর্তী পার্ট গুলোতে আমরা আরো বিস্তারিত আলোচনা করব কিউ নিয়ে। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি, যদি এতটুকু বুঝতে এই ভিডিও পরটুকু বুঝতে কারো কোনো সমস্যা হয়, তাহলে স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বার অথবা স্ক্রিনে দেখানো এই ইমেল অ্যাড্রেসে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমরা আজকে পড়াশোনা শুরু করছি। প্রথমে আমরা জানবো কিউ কি। কিউ হচ্ছে এমন এক ধরনের ডাটা স্ট্রাকচার যেটার মানে হচ্ছে লাইনে দাঁড়ানো। কিউ এর শেষের থেকে ডাটা যুক্ত করা হয় এবং সম্মুখ ভাগ থেকে ডাটা মুছে ফেলা যায়। এই দুই প্রান্তকে যথাক্রমে বলা হয় রিয়ার এবং ফ্রন্ট। দৈনন্দিন জীবনে কিউ এর ব্যবহার, আমরা সচরাচর আমাদের দৈনন্দিন জীবনে কিউ এর অনেক ব্যবহারই দেখি। যদি উদাহরণস্বরূপ বলি, যদি তোমরা কেউ ব্যাংকে টাকা জমা দিতে যাও বা টাকা তুলতে যাও, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে লাইনে দাঁড়িয়ে যেতে হয়। যে সর্বপ্রথমে লাইনে দাঁড়ায় সে কিন্তু সর্বপ্রথমে টাকা জমা দিয়ে বের হয়ে যায়। এটাকে বলা হয় হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটাকে আমরা ফিফো পদ্ধতি বলি। সর্বপ্রথমে যে লাইনে যাবে সেই সর্বপ্রথমে লাইন থেকে বের হয়ে যাবে। শুধুমাত্র ব্যাংকের ক্ষেত্রে না, বিদ্যুৎ বিল জমা দিতে গেলে বা বাসের টিকিট কাটতে গেলে, বাসে লাইনে দাঁড়িয়ে উঠতে গেলে, এই সব ক্ষেত্রে কিন্তু কিউ এর ব্যবহার লক্ষ্য করা যায়। স্ক্রিনে দেখো একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা লাইন দেখা যাচ্ছে, যে সর্বপ্রথম লাইনে এসে দাঁড়াবে সেই কিন্তু সবার প্রথমে লাইন থেকে বের হয়ে যাবে। এটাই হচ্ছে কিউ। এখন আমরা জানবো কিউ কিভাবে কাজ করে। অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক ব্যবহার করে কিউ কে ইমপ্লিমেন্ট করা যায়। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যারে ব্যবহার করে কিউ কে ইমপ্লিমেন্ট করব। আমরা অ্যারের প্রথম ইন্ডেক্স যেটা থাকবে, প্রথম যে ঘরটা থাকবে এটাকে আমরা বলবো হেড, এবং সর্বশেষে যে ঘরে ডাটা জমা থাকবে সেটাকে আমরা বলবো টেইল। আমরা কিউতে কোনো ডাটা যোগ করব, টেইল সামনের দিকে আগাতে থাকবে, কিন্তু হেড সবসময় কিউতে থাকা প্রথম উপাদানের প্রথম উপাদানটাকে ইন্ডিকেট করবে। কারণ হেড মানে হচ্ছে আমাদের কিউ এর প্রথম উপাদান এবং টেইল মানে হচ্ছে কিউ এর সর্বশেষ উপাদান। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছি। এখন আমরা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এই ডায়াগ্রামের সাহায্যে আমরা পুরো কিউটাকে ব্যাখ্যা করব। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, এই ডায়াগ্রামের যে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি, এক নাম্বার যেটা ছবি, এক নাম্বার অ্যারের মধ্যে দেখতে পাচ্ছি যে এই শুরুতে এই কিউতে কোনো ডাটা নেই, তাই হেড এবং টেইল এই কিউ এর মধ্যে নাই। কারণ এখানে কোনো শুরুতেও ডাটা নেই, মানে কোনো ডাটাই নেই, এই অ্যারেটা সম্পূর্ণ ফাঁকা। আর প্রথম ঘরটা হচ্ছে ফ্রন্ট এবং শেষ ঘরটা হচ্ছে রিয়ার, যেটা আমরা আগেও বলেছি। দ্বিতীয় চিত্র থেকে খেয়াল করো, এখানে আমরা একটা এলিমেন্ট বা ডাটা প্রবেশ করেছি প্রথম ঘরটাতে। দেখো এখানে আমরা একটা ডাটা রেখেছি, তাহলে এটা এই এই অ্যারেটার প্রথমটাই হচ্ছে হেড এবং টেইল কোনটা হবে বলতো? এখানে তো কোনো মানে এখানে একটাই ডাটা আছে, এটাই শুরু এবং এটাই শেষ, তাই এটাই হচ্ছে হেড এবং এটাই হচ্ছে এই কিউ এর টেইল। আশা করি আমরা এতটুকু বুঝেছি। এখন আমরা তৃতীয় ধাপে চলে যাব। তৃতীয় ধাপে দেখছি যে একটা ডাটার পরে আমরা আরো পরপর তিনটা ডাটাকে পুশ করেছি, বা যেটাকে বলে এন কিউ করেছি। ডাটাকে সংযোজন করাকে বলা হয় এন কিউ, এবং ডাটা এখান থেকে বিয়োজন করাকে বলা হয় ডি কিউ। আমরা পরপর আরো একটার পর আরো তিনটা ডাটাকে এন কিউ করেছি। এখন আমরা ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করলে একটা জিনিস দেখব, এখানে হেড হচ্ছে যে প্রথমটা, সেই প্রথমটাই হচ্ছে হেড, এবং টেইল হচ্ছে আমরা সর্বশেষে যে ডাটাকে যুক্ত করেছি বা সর্বশেষে যে ডাটাকে আমরা এখানে প্রবেশ করেছি, এটাই হচ্ছে এটা টেইল পজিশন। এবং টেইলটা হচ্ছে কিউ এর সবচেয়ে নতুন যে ডাটা সেটাকে নির্দেশ করে, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। এখন আমরা পরবর্তী ছবিতে চলে যাব। পরবর্তী ধাপে দেখতে পাচ্ছ, এখন আমরা ডাটাকে ডিকিউ করব।
এখন এখানে আমাদেরকে বোঝা যাচ্ছে পরবর্তী ছবিটা 3 নম্বর ছবির মতোই চারটা ডাটা রয়েছে। এখন আমরা ডাটাকে ডিকিউ করব। তো সর্বপ্রথমে আমরা যে ডাটাকে প্রবেশ করিয়েছি ডিকিউ করতে গেলে আমাকে সর্বপ্রথমে সেই ডাটাটাকেই ডিকিউ বা বের করে দিতে হবে, কারণ আমরা জানি কিউ হচ্ছে সর্বপ্রথমে যে ডাটা আসবে তাকেই সর্বপ্রথম বের করে দিতে হবে। তাহলে এই চিত্রে দেখতে পাচ্ছ 5 নম্বর চিত্রে যে সর্বপ্রথমে আমরা যে ডাটাকে ঢুকিয়েছিলাম এটাকে আমরা প্রথমে বের করে দিয়েছি বা ডিকিউ করেছি। এখানে লেখা আছে ডিকিউ 1 এলিমেন্ট, প্রথম এলিমেন্টটাকে আমরা ডিকিউ করে দিয়েছি। তাহলে এই ঘরটা হয়ে গেল ফাঁকা। এখন খেয়াল করে দেখো, যেহেতু এই ঘরের ডাটাটাকে আমি ডিকিউ করে দিয়েছি বা বাদ দিয়ে দিয়েছি, এখন আমাদের হেড পজিশন কোথায় চলে যাচ্ছে? এখন আমাদের হেড কিন্তু থাকবে দ্বিতীয় ঘরের যে ডাটা, মানে এটা কিন্তু এখন সর্বপ্রথম ডাটা, কারণ প্রথম ঘরে কোনো ডাটা নেই, তাই সর্বপ্রথম ডাটা হচ্ছে দ্বিতীয় ঘরে, তাই এটাই হচ্ছে আমার হেড। এবং টেইল সেই আগের মতোই সর্বশেষ যে ডাটা থাকবে সেটাই হবে টেইল পজিশন। তাই এখানে হেডের পরিবর্তন হয়েছে কিন্তু টেইলের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এখন যখন পরবর্তী চিত্রে খেয়াল করো 6 নম্বর, এই 6 নম্বর ধাপে আমরা বাকি 3টা ডাটাকেই ডিকিউ করে দিয়েছি। প্রথমটাকে তো ডিকিউ করে দিয়েছি আগেই, এর পরবর্তী যে 3টা ডাটা ছিল এই 3টা ডাটাকেও আমরা ডিকিউ করে দিয়েছি। তাহলে ডিকিউ করে দেওয়ার পর এখন হেডের পজিশনটা কোথায় যাবে? খেয়াল করো, এখন কিন্তু হেডের পজিশন চলে গেছে টেইলের আগে। এই যে আমাদের টেইল, তার আগে চলে গেছে হেডের পজিশন টেইল। তাহলে যখন আমরা দেখব যে সারিতে কোনো ডাটা নেই, অর্থাৎ যখন হেড গ্রেটার দেন টেইল বোঝাবে, হেডটা যখন টেইলের বড় আগে, তখন তার মানে বোঝা যাবে এই কিউতে কোনো ডাটা নেই। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তী স্লাইড গুলোতে এই ডায়াগ্রামের বর্ণনা যেটা আমি তোমাদেরকে বুঝিয়েছি এটাই বিস্তারিত লেখা আছে, তোমরা এখান থেকে পড়ে নিবে। আমি এই ডায়াগ্রামটাকে বর্ণনা করে এখানে লিখেছি যেটা আমি তোমাদেরকে মুখে বুঝালাম। সবাইকে ধন্যবাদ, আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছি। আমরা কিউ নিয়ে পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আল্লাহ হাফেজ।